আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটা কথা, তো মানুষ মানুষের শত্রু, এটা আসলে প্রমাণ হয়ে গেল। কারণ কিছুদিন যাবত আমার পেজে, তো মানে আমি একজন ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো সফলতাকে কিছু দূর এগিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের এটা সহ্য হইতেছে না। তো কিছু মানুষের এটা সহ্য হইতেছে না, তারা ভাবে যে যে এই পেজটা আমি যদি নিতে পারি অনেক কিছু হবে। আসলে একটা মানুষ যখন শূন্য থেকে এত কষ্ট করে যে পেজটাকে বড় করে, তো ছোট পেজ হলেও কিন্তু এটা আমার কাছে অনেক বড়। কারণ আমি যখন এই পেজটার শ্রম দিছি, ভালোবাসা দিছি, ভিডিও বানাইছি, তখন যেন আমার কীরকম কষ্ট লাগছে, এটা শুধু একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর আর যারা ভিডিও তৈরি করে একমাত্র তারাই বুঝবে। কিন্তু কিছু কিছু হ্যাকার আছে, তারা মানে 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 বারাবার মানে ই করে খাইতে চায়। তারা আমার পেজটাকে খুবই মানে অ্যাটাক করতেছে, বারবার অ্যাটাক করতেছে, তারপরেও আমি মানে হাল ছাড় দিতেছি না। তাদের উদ্দেশ্য একটা কথা, তারা নিজে কিছু করুক, তো কেন আমাদের পিছু লেগে থাকে? আমরা একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা অনেক ছোট একজন মানুষ, তো অবশ্যই আমাদেরকে তাদের সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু তা না করে তারা করে কি, নিজে কিছু করতে পারবো না, কিন্তু আমাদের পেজ, ছোট ছোট পেজ আছে সেটার দিকে তাদের নজর। কিন্তু আমরা যেন অনেক কষ্ট করে এই পেজটা তৈরি করছি এবং এই পেজটা বড় করছি, তো এখন করে কি, তারা করে কি এই ছোট পেজটাকেই তারা হ্যাক করবে। এই পেজটা ছোট হলেও কিন্তু আমার কাছে অনেক বড়। কারণ যেমন একটা শিশু যখন মা তার বাবা বড় করে তোলে, তো তার কাছে সন্তান সন্তানই, তো এটা আমার পেজটা আমার সন্তানের মতোই। কিন্তু হ্যাকাররা এটা বুঝতে চাইতেছে না, কিন্তু আমার পেজে অনেকবার অ্যাটাক করছে। আমাদেরকে পারলে সহযোগিতা করবেন, এবং আমরা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে ভিডিও বানাই এবং ভিডিওগুলি আপলোড করি। আর অবশ্যই আপনারা যদি আমাদের পিছনে না লেগে, আপনারা অনেক মেধা, আপনাদের অনেক মেধা, আপনারা অনেক বড় কিছু করতে পারবেন, তো ইনশাল্লাহ আপনারা সফল হবেন। কিন্তু আমাদের মতন এই ছোট মানে পেজ যারা চালাই বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের পিছনে কখনোই লাগবেন না। কারণ আমরা একদম কষ্ট করি, অনেক প্রচুর কষ্ট করি, আমরা প্রচুর কষ্ট করি। আর ভিডিও করতে গিয়ে আমরা অনেক গালাগাল, মানুষের কথা, মানুষের কুকথা, মানুষের মানে অনেক কিছু আমরা তাদের কাছ থেকে পাই, শুনি, তারপরও আমরা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। আর ফলোয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই, ফলোয়ার্স ভাইরা, আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখবেন। কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি এবং এডিটিং করি, কালার করি, লাইট করি, তারপরে অনেক কিছু কাজ করি, তারপরে আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন। কারণ আমরা অনেক কষ্ট করি, আমরা একজন ছোটই যা মানে কন্টেন্ট ক্রিয়েটর, তারপরেও আমরা অনেক চেষ্টা করি ভালো করার জন্য। আর যারা নতুন আছেন, তারা অবশ্যই একটা কথা, আপনারা কখনো মানে অন্যের ভিডিও আপলোড করবেন না, অন্যের ভিডিও কখনোই আপলোড করবেন না, তাহলে কিন্তু কখনোই সফলতা আসবে না। আর অন্যের ভিডিও যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনি এক সময় মনিটাইজেশন সময় কিন্তু ধরা খেয়ে যাবেন, তো ফেসবুক বুঝতে পারবে যে আপনি অন্যের ভিডিও আপলোড করছেন, তখন আপনার মনিটাইজেশন দিবে না। আর একটা কথা, আপনার আমাদের পেজে রিচ কেন কমে যায়, তো আমরা করি কি, নিজের ভিডিও নিজে দেখি এবং নিজের ভিডিও নিজে শেয়ার করি, সেই জন্য কিন্তু আমাদের পেজ রিচ ডাউন হয়ে যায় এবং ফেসবুক বুঝতে পারে যে এটা আমার ভিডিও না, এবং আমি ভিডিও তৈরি করি কিন্তু আমি দেখানোর জন্য এবং ভিউ বাড়ানোর জন্য, তো সেটা ফেসবুক বুঝতে পারে, সেই জন্য আমাদের রিচ কমে যায়। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা অবশ্যই নিজের ভিডিও কখনো দেখবেন না, নিজের ভিডিও কখনো শেয়ার করবেন না, আর অবশ্যই আপনারা অন্যের কন্টেন্ট আপলোড দিবেন না। তো ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন।